তাহলে এই স্কুলের ঠাকুর কি দিছিল? ঠাকুর স্কুল জমি দিছিল কতখানি? আপনি এক একর, এক একর জমি দিছিল ঠাকুর? শুধু জমি দাতা আর কিছু না? পরবর্তীতে আপনারা বাঁশ ফুটিয়ে এগুলি নিয়ে এসে স্কুল করেছিলেন? বাঁশ ফুটিয়ে কাটা এগিয়ে আসে, ঘর তোলা হয়েছে, কাশি গেছে, কাশি কাটিয়ে নিয়ে আসে, গেছে ঘর তুলে, তারপরে পাটি পায়ে তুলে তুলে হয়েছে। আর হলো দবির উদ্দিন খান কি করেছিল? দবির উদ্দিন খান এই স্কুলটা প্রথমে ধরেন যে চলে হচ্ছে ওই মেন্টাল হাসপাতালে। আচ্ছা, মেন্টাল হাসপাতালেতে ওই ডাক্তারের বাসাতে। আচ্ছা, ডাক্তার বাসাতে যখন চলার পরে এই কিছু আর্থিক হয়েছে কিন্তু হইল। আচ্ছা, এখানে হওয়ার পর থেকে যখন দেখে যে 1970 সালের কথা, হ্যাঁ সত্য, যখন ঠাকুর স্কুলে যখন তাদের জায়গা আসাই যামনি, উনি সেই জায়গা রাখছে। আমরা পাকিস্তানের সময় প্রথম জায়গাটা কিনে ঠাকুরের এনে উৎসব হয় এখানে, উৎসব উৎসব হয় ঠাকুরের প্রথম এনে উৎসব হয় পাকিস্তানের সময়। সেজন্য আমরা দেখেছি চারদিক তিন দিক ঘিরে ছিল উৎসব হলো। তারপর ঠাকুর গণ্ডগোলায় গেল, গণ্ডগোলায় আবার জায়গা জায়গা শিক্ষা গড়ি মারে চলতো। এই স্কুলের প্রথম শিক্ষক ছিল হচ্ছে বলে প্রথম আবুল কাশেম স্যার, কাশেম স্যার, তারপর তো মিজুল সাহেব, কিন্তু স্কুলটা সম্পূর্ণ টিকে রাখেছে দবিরুদ্দিন খান। দবিরুদ্দিন খান এখানে প্রথমে ঘর দিছিল কয়েকটা, তাই না? ঘর দিছিল, এবং উনি সেই সময় উনি নিজের শিক্ষকতা করতো, শিক্ষকতা করতো। উনি হয়তো যে সব চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তার থেকে উনি কিছু দানের টিন পালে উনি ব্যক্তি পাইছিল সেদিন স্কুল। আচ্ছা, এবং একমত নাম্বার ছিল, একমত নাম্বার বলেছিল যে চেয়ারম্যান সাহেব আপনি যখন টিন দিচ্ছেন আমার একবার পাইছি, আমার একবার দিয়ে দিলাম। আমার কথা একমত মেম্বারের সাথে আনি বাড়িতে, হ্যাঁ সাথে আনি বাড়ি, উনি স্কুলের জন্য অপেক্ষা করেছে। হিমায়তপুরের নাম যদি বলতে হয় তবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তপোবন উচ্চ বিদ্যালয়ের নামটা অবশ্যই বলতে হবে, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন উচ্চ ক্ষেত্রে দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এখানে এখানকার ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি কাজে, দেশের উন্নয়নমূলক কাজে তারা প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশের সেবা করে যাচ্ছেন। হিমায়তপুর গ্রাম নানা কারণেই প্রতিষ্ঠিত এবং সারা শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবী সারা পৃথিবীতেই খ্যাত। তার মূলত কারণ এখানে পৃথিবীর প্রথমে ছিল সর্ববৃহৎ, এখন পৃথিবীর বৃহত্তমর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মানসিক হাসপাতাল হিমায়তপুর গ্রামেই স্থাপিত, এবং এখানে রয়েছে বর্তমানে মেডিকেল কলেজ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ। এখানে বর্তমানে জেলা রাজশাহী কমিশনার সাহেব আমিনুল ইসলাম তার বাড়ি এখানে, কবি ওমর আলী যিনি হলো হিমায়তপুরেরই মানুষ ছিলেন, তিনি স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। আমরা স্কুলের ভিতরটা দেখতে পারি, পাবনার সর্বপ্রথম, হ্যাঁ পাবনার জেলার মধ্যে সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদন হয় হিমায়তপুরের বুকেতে, বিদ্যুৎ উৎপাদন হয় অনুগত ঠাকুর জেনারেটর ব্যবহার করত। কোথাও পাবনার সদরে কোথাও বিদ্যুৎ ছিল না, তখন বিদ্যুৎ হিমায়তপুর ছিল, হিমায়তপুর ছিল। পরবর্তীতে দবির উদ্দিন খান সাহেব তপোবন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে স্থাপন করেন। দবির উদ্দিন খান ছিলেন পাবনা জেলার দীর্ঘমেয়াদে পাবনা হিমায়তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
এবং তিনি পাবনা জেলা মানবাধিকার সংস্থার সদস্য ছিলেন, প্রবীণ হিতশী সংঘের সভাপতি ছিলেন এবং পাবনা গণমানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি প্রধানের দায়িত্ব পালন করে গেছেন। তপোবন উচ্চ বিদ্যালয়ের ভবনগুলো দেখা যাচ্ছে। ওখানে কাজ হচ্ছে, কিসের কাজ হচ্ছে? বাউন্ডারিটা ভেঙে গেল কেন? ভেঙে গেল কেন? ও নতুন করে কাজ হচ্ছে পশ্চিমের বাউন্ডার। দূরে হিমায়তপুর ভূমি অফিস, তহসিল অফিস দেখা যাচ্ছে এবং হিমায়তপুর আশ্রয়ণ প্রকল্প দূরে, সেখানে গৃহহীন মানুষদের জন্য গৃহের ব্যবস্থা করেছেন সরকার। এখানে রয়েছে পাঠাগার, ব্রাকের পক্ষ থেকে পাঠাগারটি করে দেওয়া হয়েছে, ব্রাক তপোবন গণগ্রন্থাগার পাবনা সদর পাবনা। তপোবন হাই স্কুল নতুন ভবন, এটা প্রধান শিক্ষকের অফিস। দীর্ঘদিন যাবৎ এখানে সৎসঙ্গ কর্তৃক শ্রী শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্র সৎসঙ্গ কর্তৃক কোনোরূপ অনুদান দেওয়া হয় না। ইতিপূর্বে তারা শুধুমাত্র বাঁশ কাঠ এবং জমি শুধু দিয়েছে। Thank you.
তপোবন জামে মসজিদ। এই মসজিদটিও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দবির উদ্দিন খান। তোমাদের একটা বল ই করব, তোমাদের একটা বল ই করব, ভিডিও করব, বল করো, সুন্দর করে বল করবে। আমি মারি গেছি, আমি মারি গেছি। ক্যাচ। খুব সুন্দর খেলেছে।